হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকেও আমি আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে চলে এসেছি, একটা নতুন জায়গায় ভ্রমণ করতে এসেছি আমি। তো জায়গাটার নাম হলো যশোর, ভোলাট্যাঙ্ক রোড। যশোর শহরের একটি ব্যস্ততম স্থান। তো এই ভোলাট্যাঙ্ক রোড বা ভোলা পুকুরের পাড়, ভোলা পুকুরের পরিচিতি বলার আগে, এর সম্বন্ধে কিছু বলার আগে এর আশেপাশের জায়গার লোকেশন বলি। এর একটা সাইডে কিন্তু যশোর জিলা স্কুল, যেটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, 1838 সালে প্রতিষ্ঠিত। একদিকে সরকারের প্রধান রাজস্ব অধিদপ্তর, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারের সদর দপ্তর যশোর। সরকারের রাজস্ব সিংহভাগ কাস্টমস আদায় করে থাকে। আর একদিকে যশোর সার্কিট হাউস, একদিকে কিন্তু কোমলমতি শিশুদের অন্যতম বিদ্যাপীঠ নব বিশ্বলয় স্কুল যশোর। তো আমি আসলে যেটা বলছিলাম, এই ভোলা ট্যাঙ্ক রোড, ভোলা পুকুরটি কেন নাম হয়েছে, এটা নাম হওয়ার কিন্তু অনেক ইতিহাস আছে, বেশ কয়েকটি মিথ আছে। এর ভিতরে একটা মিথ হলো, যেটা একটি গ্রহণযোগ্য, সেটা হলো যে ব্রিটিশ আমলে সুপেয় মানে যশোর পৌরবাসীর জন্য, শহরবাসীর জন্য সুপেয় জল বা খাবার পানির ব্যবস্থার জন্য এই পুকুরটি খনন করা হয়েছিল, এটা একটা মিথ। আরেকটি মিথ হলো আপনার যে ভোলা নামে একজন, মূলত ভোলার নাম অঙ্গদে মিথ খাইতে যান, ভোলা নামে একজন ছিলেন, তার নাম কিন্তু আসবেই। তো তিনি আসলে কে ছিলেন সেটা সঠিকভাবে জানা যায় না। তো আমি যে মিথটা বলছি, এখানে পার্সিয়ান বিভিন্ন লোকের মুখে শোনা যায়, সেই হিসেবে মিথ গুলো বললাম। তো কেউ বলেন যে এখানে ভোলা নামে একজন ডুবে মরেছিল এই পুকুরে, পুকুরে সে থেকে এটা ভোলা ট্যাঙ্ক রোড, এরকম মিথ আছে। তো কোনোটা গ্রহণযোগ্য কিনা আসলে জানি না। যশোর শহরে বা যশোরবাসী আমরা যারা আছি, কেউ ভিডিও যদি দেখেন কখনো তাহলে কমেন্টে লিখতে পারেন যে এটা আসলে ভোলা ট্যাঙ্ক রোড নাম কেন হলো, ভোলা পুকুর কেন হলো, এই ভোলা কে ছিলেন, কি তার ইতিহাস, সেটা লিখতে পারেন কমেন্টে। তাহলে যে জেলা থেকে যে ভিডিওটি দেখবেন সঠিক ইতিহাসটা জানতে পারবেন। তো এখানে পুকুর পাড়ে কিন্তু একটা ফুলের দোকান দেখতে পাচ্ছি, খুব ছোট স্টল। আর এখানে দোকান মালিক এখানে নাসির ভাই, উনি খুবই ভালো মানুষ। তো উনি অল্প কিছু ফুল নিয়ে এখানে বসেছেন, এটা দিয়েই যা হোক উনি কামাই রুটি করে চলেন আর কি, রুটি রুজির ব্যবস্থা হয়ে যায় এটাতে। তো এখানে আমি দেখলাম নব বিশ্বলয় স্কুল যশোর, আশেপাশের জায়গাগুলো একবার দেখাচ্ছি। ভ্যাট হাউস যশোর, এটা সেই কাস্টমস অফিস, আশেপাশের অফিসটি কিন্তু খুবই সুন্দর, নান্দনিক। তো এখানে দেখুন যে একটা ঐতিহ্যবাহী পুরাতন ধাতের জমিদার বাড়ি টাইপের একটা বাড়ি রয়েছে, যেটা তাপস কুটির নাম। তো এই বাড়িটি কিন্তু হতে পারে কোনো ঐতিহ্যবাহী হিন্দু সম্ভ্রান্ত পরিবারের বা জমিদার বাড়ি ছিল। তো এই বাড়িটি কিন্তু এক সময় কিন্তু আপনার এটা ধ্বংস না করে অফিস কিন্তু এটাকে সুরক্ষিত রেখে এর ভিতরে কিন্তু কাস্টমস এর সার্ভিস অফিস এখনো পরিচালিত হচ্ছে। তো ও শুধুমাত্র সুযোগ্য কমিশনার মহোদয়দের, আর কি ঐতিহ্যের প্রতি সম্মান এর কারণে এটা বিল্ডিংটি টিকে আছে, ভেঙে নতুন করে কোনো কিছু তৈরি করেননি। পিছনে মূলত আসল ভবনটি অফিসের, এটা আসলে ঐতিহ্যবাহী যে বিল্ডিংটা ওটা কিন্তু সার্কেল অফিস হিসেবে পরিচালিত হয়। তো এখন মুষলধারায় বৃষ্টি নেমেছে, আমি যখন ভিডিও শুরু করেছি ভিডিওটি তখন কিন্তু মুষলধারায় বৃষ্টি শুরু হয়নি, তখন শুকনা ছিল। তো এখন দেখুন যে পুকুরটা কিন্তু বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এখন কিন্তু এই পুকুরে মাছ চাষ হয়। আর এই দিকে কিন্তু দেখুন যে আমি পুকুরের আর একটা সাইডে এসেছি, এখন আসলে যে এটা কিন্তু জিলা স্কুলের রোড, জিলা স্কুলের ফটক দেখা যাচ্ছে সামনে। এটা জিলা স্কুল, এই যে ডান সাইডে যেটা আপনারা দেখছেন গাড়ি টাড়ি আসছে, এটার পাশে জিলা স্কুল। তো আমি এখন রসনা সুইটস অ্যান্ড ডেইরিতে ঢুকছি, যেটা একেবারে এই ভোলা ট্যাঙ্ক পুকুরের, মানে ভোলা পুকুরের একেবারে সাথে, ভোলা ট্যাঙ্ক রোডের সাথে ভোলা পুকুরের একেবারে পাড়ে। তো ঢুকতেই আমি ফ্রিজে একটু চোখ দিলাম, এখানে দই, মাঠালা, মাংস সবই রয়েছে। আসলে দুধ জাতীয়, ডেইরি জাতীয় যে মিষ্টি গুলো, এগুলো কিন্তু খুবই উপকারী, যেটা প্রোবায়োটিক্স এর একটা উৎস। এখানে বিভিন্ন, আমি কিন্তু শোকেসে বিভিন্ন রকম মিষ্টি দেখছি, অরেঞ্জ লাড্ডু,
নাট লাড্ডু, মাওয়া লাড্ডু, মিহি দানার একটা নাম দেখলাম, গোলাপ জাম 330 টাকা রেট 1 কেজি প্রাইস, তো চকলেট সন্দেশ। তো আসলে মিষ্টির দোকানে নিয়ে এলাম এই জন্য যে ট্রাভেলের সাথে কিন্তু ঘোরাঘুরির মানে খাবারের একটা ব্যাপার থাকে ঘোরাঘুরির সাথে, সেজন্য মাঝে মাঝে আমি সুযোগ হলে ঘোরাঘুরির সাথে খাবারের ব্যাপারটাও দেখানোর চেষ্টা করি। এখানে দেখুন এই লুচি পেয়ারা নামে একটা কত মনোরম মানে বিভিন্ন রঙের বর্ণিল রঙের কিন্তু একটা মিষ্টি, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ফুড কালার দিয়ে তৈরি এটা এগুলা, এবং স্বাদটাও কিন্তু একেবারে খারাপ নয়, আমি খেয়ে দেখেছি এটা। আর এখানে দেখুন যে বেশ সুন্দর সুন্দর কিছু দই দেখলাম, এখানে গোলাপ জাম, লাল চমচম এগুলো রয়েছে আর কি, এর পাশে ক্রিম জামটাও রয়েছে, এটা ক্রিম জাম। তো এই রসনা মিষ্টান্ন ভান্ডার খুব বেশি দিন না হলেও কিন্তু এরা কিন্তু যশোর শহরে নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে খুব দ্রুতই প্রতিষ্ঠিত করে ফেলেছে, মোটামুটি অনেকের মুখেই সুনাম ছড়িয়ে পড়েছে, মানে স্বাদটা একটু ভিন্ন অন্যান্য দোকান থেকে এটা বলা চলে। এক একটা মিষ্টির দোকান কিন্তু এক এক রকম স্বাদ থাকবে। এখানে উপরে আমরা কিন্তু অনেক রকম মধু দেখলাম, যেগুলো ধরুন কালো জিরা ফুলের মধু একটু আগে। আসলে আমার কথার কারণে আপনাদেরকে কিন্তু এই যখন যেটা বলবো সেটা কিন্তু সেই জিনিস অনুযায়ী বলা হচ্ছে না, জন্য দুঃখিত। এখানে লেমন বরফি দেখলাম লাল নীল রঙের, এই মধুটা কিন্তু আসলে কালো জিরা ফুলের মধু, সুন্দরবনের খুলসি ফুলের মধু, তারপরে লিচু ফুলের মধু, বিভিন্ন মধু রয়েছে। কিন্তু এখানে দেখুন যে অরেঞ্জ লাড্ডু নামে একটু লাড্ডু রয়েছে, কালো জাম রয়েছে। এখানে আমার আসলে দেখছি যে এখানে কিন্তু অনেক রকম মিষ্টি দেখছি, এখানে ড্রাই রসগোল্লা কথা বলছিলাম যে এখানে। এবার আমরা যখন বেরিয়ে এলাম মিষ্টির দোকানটা থেকে, তো মিষ্টির কথা যেটা বলছিলাম, এখন আমি একটা ফলের দোকানে এসেছি। দেখুন এখানে অনেক রকম ফল রয়েছে, সব রকম ফলই পাওয়া যাচ্ছে। এটা কিন্তু রসনা মিষ্টান্ন ভান্ডার বা ভোলা ট্যাঙ্ক রোডের একেবারে অপোজিট, এই ফুটপাতে অবস্থিত দোকানটি। ফুটপাতে অবস্থিত হলেও দোকানটির ঘর কিন্তু স্থায়ী একটি ঘরে, খুব বড় একটি দোকান নিয়ে প্রতিষ্ঠিত, এটা সব রকম ফলই পাওয়া যায়। তো আমি আসলে ভিডিওটা যেদিন করলাম বৃষ্টির দিনে, তারপরের দিন আবার ভিডিওর একটা শুট নিয়েছি, একদিনে পুরোটা গড়ে উঠতে পারিনি, এই জন্য এখানে একটু রোদ রোদ জল লাগছে। তো আমার এখানে দেখছি যে বিভিন্ন রকম ফলটল রয়েছে। তো যেটা বলছিলাম যে ওই যখন কথাটা শুরু হলো যে মিষ্টির দোকান যেটা আর কি, মিষ্টান্ন ভান্ডার, প্রত্যেকটা মিষ্টান্নের কিন্তু ব্র্যান্ডের আলাদা আলাদা একটা ইউনিক স্বাদ রয়েছে। সেটা আপনি বনফুলি খান, বাগাট খান, সাতক্ষীরা ঘোষবিহারি খান, যেটাতেই মানে আপনি আর রসনা বলেন বা যেরকমই আপনি বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টি, একটা নাম দেখবেন আলাদা হলেই কিন্তু একটা স্বাদের বা তৈরির একটা আলাদা ব্যাপার রয়েছে। এটা কিন্তু অপোজিটে সার্কিট হাউস দেখছি, এবং সার্কিট হাউসের অপোজিটেই কিন্তু ভোলা ট্যাঙ্ক রোড এই ফলের দোকানটা, ফুটপাতে এখানে ফল বিক্রি হচ্ছে। এটা কিন্তু সেই পাহাড়ি আনারস, আনারসগুলো কিন্তু খুব সুন্দর স্বাদের এবং খুব মিষ্টি হয়, অব্যর্থভাবে মিষ্টি হয় এগুলা। এখানে দেখছি যে তরমুজ তো আসলে এখন খুবই দামি একটা ব্যাপার, খুব ভাইরাল একটা জিনিস, এটা তাকানোর সৌভাগ্যের ব্যাপার, সবার এটা খাবার সৌভাগ্য হয় না, কেজিতে বিক্রি হয়, এত সুন্দর একটি ফল। তো এখান থেকে ফিরে আসার পথে সার্কিট হাউসের অপোজিটে একটা পুরাতন বিল্ডিং দেখছি, কিন্তু বিল্ডিংটা আসলে কাদের আমি জানি না। তো ভিডিওতে ধারণ করলাম কোনোদিন যদি ভেঙে যায় স্মৃতিতে থেকে যাবে, অবশ্যই তো একদিন ভেঙে ফেলা হবে। So viewers, stay tuned with me. চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।